হ্যালো আমার ভালোবাসার সাবস্ক্রাইবাররা, এত রাতে ভিডিও দেখার জন্য কি অপেক্ষা করতেছিলা তোমরা? আর তোমরা আমার জন্য অপেক্ষা করবে আর আমি তোমাদের নিরাশ করব, এটা কি হতে পারে? কখনোই না। তো প্রতিবার মতো এবার কিন্তু নরমালি আমাদের মাসের 1 তারিখে কিন্তু ফেব্রুয়ারি মাসের বেপাসটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। তবে কথা হচ্ছে আমাদের স্বাভাবিক নামে বেপাসটা আমাদের কিভাবে মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হলো, এটা কিন্তু আমাদের নর্মাল কোনো বেপাস না। এই বুয়াপাসের মধ্যে কিন্তু আমাদের স্পেশাল কিছু ফিচার্স আছে, যে সম্পূর্ণ ফিচার্স গুলো আমি তোমাদের কিন্তু আনলক করে A to Z ক্লিয়ার করে দিব। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য কিন্তু আজকেও একটি আনলিমিটেড গিভার অ্যানাউন্সমেন্ট রয়েছে। গত ভিডিওর মতো এই ভিডিওতে তোমরা যত হাজার লাইক করবে প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু 2টা করে উইকলি একদম ফ্রিতে গিভওয়ে পেয়ে যাবে। আর গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে একদমই লাভ নেই। তোমরা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপরে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিবে, আর গিভওয়ের রেজাল্ট কিন্তু অবশ্যই কালকে সকালবেলায় পেয়ে যাবে। আর গাইস, তোমরা অনেকেই আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, তো একদমই কম দামে ডাউনলোড করতে হলে চলে যেতে পারো টপ বাজ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার রয়েছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলবো না, আমরা চলো প্রথমত বেপাসের মধ্যে এন্টার করে ফেলি। প্রথমত বলি, ফেব্রুয়ারি মাসে বেপাসটা কিন্তু আপগ্রেড করতে আমাদের আগের মতো ডায়মন্ড লাগবে না। তোমরা একটু লক্ষ্য করো, যেখানে আমাদের বেপাসের প্রিমিয়াম প্যাকটি আপগ্রেড করতে আগে 499 ডায়মন্ড লাগতো, সেটা কিন্তু এখন আমাদের 499 ডায়মন্ড থেকে 100 ডায়মন্ড কমিয়ে 399 ডায়মন্ড করে দেওয়া হয়েছে। এছাড়াও যেখানে আমাদের বেপাসের প্রিমিয়াম প্লাস প্যাকটি আপগ্রেড করতে আমাদের আগে 999 ডায়মন্ড লাগতো, সেখানে কিন্তু এখন বর্তমানে 899 ডায়মন্ড লাগতেছে। তার মানে দুইটা প্যাকেজে কিন্তু আমরা 100 করে ডিসকাউন্ট পেয়ে গেছি। আর শুধু তাই নয়, এখানে এক্সট্রা যে বেপাসের মধ্যে আমাদের ফিচার্সটা রাখা আছে, সেটা হলো তুমি যখন বেপাসটা আপগ্রেড করবে, সেটা আমাদের প্রিমিয়াম পাসই হোক আর আমাদের প্রিমিয়াম প্লাস পাসই হোক, তুমি যেটাই আপগ্রেড করো না কেন, তখন কিন্তু তুমি এক্সট্রা ভাবে 4টা ইমোট স্লট কিন্তু পেয়ে যাবা। তবে কথা হচ্ছে, এই স্লটে কি আমরা শুধুমাত্র বেপাসের ইমোট বসাতে পারবো নাকি আমরা সব ধরনের ইমোট বসাতে পারবো, সেটা কিন্তু আমরা বেপাসটা আনলক করার পরে বুঝতে পারবো। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি কি জানো, এটা কিন্তু আমাদের 150 লেভেলের বেপাস না, এটা কিন্তু আমাদের 100 লেভেলের একটা বেপাস। 100 লেভেল কমপ্লিট করলে তোমরা কিন্তু বেপাসের সবগুলো আইটেম রেট পেয়ে যাবে। আর এখানে আমাদের বেপাসের আল্টার রেয়ার ড্রপের মধ্যে কিন্তু কিছু ফালতু বান্ডেল আছে, যেগুলো কিন্তু আমি ধরেও দেখতে যাবো না, কারণ আল্টার রেয়ার ড্রপের বান্ডেলগুলো কিন্তু এবার খুব একটা সুন্দর না। অনেক কথা তো হলো, এবার চলো আমরা প্র্যাকটিক্যালি সবকিছু তোমাদের দেখাই। তো সবকিছু দেখানোর আগে কিন্তু আগে আমাদের বেপাসটা কিন্তু আপগ্রেড করতে হবে। তবে না না, এখানে কিন্তু ভুল করা যাবে না, এখানে কিন্তু আমাদের বেপাসটা আমরা ডাইরেক্ট কিন্তু আপগ্রেড করতে যাব না, আমরা চলে যাব লাক রয়্যাল সেকশনে। এখানে দেখো আমাদের লাক রয়্যাল সেকশনে কিন্তু বেপাসটা আপগ্রেড করার জন্য কিন্তু বেপাস রিং ইভেন্ট কিন্তু দিয়ে দিচ্ছে। তো চলো আমরা বেপাস রিং ইভেন্টে স্পিন করি, আর স্পিন করে আমাদের বেপাসটা আপগ্রেড করে নিই। আর এখানে কিন্তু অলরেডি আমার কাছে 148 টোকেনের মতো আছে, তো আশা করা যাচ্ছে যে 3 থেকে 4টা স্পিন করলে কিন্তু আমাদের বেপাসের টোকেনটা হয়ে যাবে। তো ফার্স্ট স্পিন আমরা করে দিয়েছি, দেখা যাক এখান থেকে আমরা কয়টা টোকেন পাই। প্লিজ গাইড না, বেশি ঝামেলা করার দরকার নেই, 148 টোকেন আছে, মোটামুটি 3 থেকে 4টা স্পিন করলে হয়ে যাওয়ার কথা, তাই না? আচ্ছা দেখা যাক, ফার্স্ট স্পিন আমাদের কত টোকেন দিছে দেখা যাক। প্লিজ প্রত্যেকটা স্পিনে 20টা করে টোকেন দিলে হয়ে যাবে ভাই, এবার বেশি দেয় নাই, ঠিক আছে একটা একটা করে টোকেন দিছে। 161টা টোকেন হয়েছে, 148 থেকে 161 ভাই, এইসব ভাল লাগে না। আচ্ছা যাই হোক, এবার 10টা টোকেন পড়ে গেছে সেকেন্ড স্পিনে, ঠিক আছে এইবার মোটামুটি হয়ে যাওয়ার কথা। আরেকটা 10টা স্পিনে মানে 10টা টোকেনে পড়ে গেলে ভালো হতো, তবে তা তো দিল না। তো মোটামুটি 184টা টোকেন হয়ে গেছে। ওকে, থার্ড নাম্বার স্পিন রানিং চলতেছে আমাদের, দেখা যাক এই স্পিনে দিয়ে দেয় কি না। প্লিজ 10টা টোকেনের পরে পড়ো, প্লিজ গেরিনা, এই দেখ 2টা 1টা বললে হবে গেরিনা। আচ্ছা 5টা পড়ছে একবার, ঠিক আছে এই স্পিনে কি হয়নি? ও হয়ে গেছে, তো অলরেডি 3টা স্পিনে কিন্তু আমাদের কমপ্লিট। অলরেডি আমার কাছে 148টা টোকেন যেহেতু ছিল, তো আমাদের কিন্তু অলরেডি বেপাসের কার্ডটা কিন্তু আমরা পারচেস করে নিয়েছি। তো অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে প্রিমিয়াম প্লাস পাসটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইবার কিন্তু আমরা ইমোট স্লটটা কিন্তু পেয়ে যাবো, পেয়ে যাওয়ার তো কথা নাকি, পেয়ে যাওয়ার তো কথা তাই না? এখানে 5টা আইটেম আনলক হয়ে গেছে, কী কী? ওকে, 4টা ইমোট স্লট, 20% ডিসকাউন্ট, এলিমিনেশন ইফেক্ট, আর আমাদের হচ্ছে এটা কি দিছে, আচ্ছা ব্যাজেসের যে ইয়েটা গোল্ডেন ব্যাজেস ওইটা কিন্তু আমাদের দিচ্ছে। আমাদের ফার্স্ট কাজটি হচ্ছে এই ফিচার্সগুলো ক্লেম করে নেওয়া, তো আমরা কিন্তু ক্লেম করে নিয়েছি। তো এখানে আমাদের কী কী অ্যাটিমেট দিচ্ছে এগুলো আমরা পরে দেখবো, আমাদের মেইন কাজটা হচ্ছে আমাদের যে ইমোট স্লটটা দিল এইটা দেখা, ঠিক আছে? তো এখান থেকে কী নেওয়া যায়, ওকে ইউনিভার্সাল টোকেনটা নিয়ে নিয়েছি ভাই, শর্ত এখান থেকে আগে আমরা ইমোটটা দেখে নিই ভাই। দেখো এখানে কিন্তু আমাদের ইমোট স্লটটা আনলক হয়ে গেছে। এখন দেখার বিষয় এই ইমোট স্লটের মধ্যে আমরা কয়টা ইমোট রাখতে পারি আর প্রত্যেকটা ইমোট রাখতে পারি কি না। তো এখানে আমাদের ইমোটের সেকশনে এসে বললাম, দেখা যাক বুয়াপাসের ইমোট বাদে অন্যান্য যেসব ইমোট রয়েছে এগুলোকে রাখা যাবে। আচ্ছা দাঁড়াও, ডার্ক করে নে ভাই, জাস্ট অস্থির, আমরা যে কোনো ইমোট রাখতে পারবো, যে কোনো ভাই, মানে জাস্ট অ্যামেজিং একটা ফিচার্স। এখানে আমরা বেপাসের ইমোটও রাখতে পারবো, এমনকি আমাদের কাছে থাকা যে কোনো ইমোট এখানে বসাতে পারবো, জাস্ট অ্যামেজিং ভাই, এটা কিন্তু সুন্দর একটা ফিচার্স করছে, আমার কাছে তো ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে আমি জানি না। আমি এখন থেকে অবশ্যই প্রত্যেকটা বেপাস করবো অন্তত এই ইমোট স্লটটা আনলক করার জন্য। আমি শিওর না যে এই মাসে বেপাসটা পারচেস করলে ইমোট স্লটটা আমার কাছে পারমানেন্ট থাকবে কি না, তবে যদি না থাকে তাও কিন্তু আমি প্রত্যেকবার মানে বেপাসটা কিন্তু অবশ্যই পারচেস করবো এই ইমোট স্লটের জন্য,
ভাই এক্সট্রা চারটে মোট রাখতে পারতেছি। আর এখানে কিন্তু আমাদের ব্যবস্থা লেভেল 51 বর্তমানে, আর প্রত্যেকটা আইটেমটা যদি পারচেস করতে হয় আমাদের কিন্তু আরও 50 লেভেল মানে আপগ্রেড করতে হবে। তো আমরা কিন্তু 50 লেভেল আপগ্রেড করে নিচ্ছি। তবে বলে দেওয়া হলো যে আমার দেখা দেখি তোমরা কিন্তু আজকে বইয়ের পাশে লেভেলটা 100 করে ফেলবা না, কারণ আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি বোঝানোর স্বার্থে তোমরা যদি বোকামি করো তাহলে কি হবে। যাই হোক, আমরা কিন্তু বইয়ের পাশে লেভেল 100 করে ফেলছি। এবার যে ফিচার্সটা আমাদের আনলক হয়েছে সেটা হচ্ছে আমি এরপর যত টোকেন কিনবো 20% ডিসকাউন্ট পেয়ে যাবো। তবে এটা আমার একদমই দরকার নয়, কারণ এবারকার আমাদের বইয়ের পাশে আল্টার এয়ার ড্রপের মধ্যে যেসব আইটেমটা রাখা হচ্ছে এগুলো কিন্তু একটু ভালো না। তো আমরা কিন্তু মোটামুটি 100 লেভেল করে ফেলেছি, আর বইয়ের পাশের মধ্যে যতগুলো আইটেমটা ড্র আছে বান্ডেল শো প্রত্যেকটা বান্ডেল কিন্তু আমরা পেয়ে গেছি। আর যেহেতু আমাদের এবার টেলর বান্ডেল না, আমরা কিন্তু বান্ডেলের একদম যে ম্যাক্স লুকটা সেটা সহ কিন্তু পাইছি। আর এখানে আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে দেখো কি রাখছে, ফালতু আইটেম রেড ভাই, এগুলো কেউ নিবা না, খবরদার কেউ কিন্তু আল্ট্রা রেয়ার ড্রপ কিন্তু কমপ্লিট করতে চাও না। আর এখন যারা রিস্কিড আছো তাদের কথা একদমই আলাদা, তারা করলে করতে পারো, তবে তোমরা যারা আমার নর্মাল সাবস্ক্রাইবার রয়েছো তারা কিন্তু এই কাজটা করতে যাবে না। এখন কথা হচ্ছে যে ইভেন্টটা কমপ্লিট করতে আমার কত টাইম লাগছে। দেখো গাইস, যেহেতু আমার কাছে 148টা টোকেন ছিল, যার কারণে কিন্তু একদমই কম প্রাইসে কিন্তু আমি ব্যবসাটা পারচেস করে নিতে পারছি। আমার মতো প্রিমিয়াম পাসটি পারচেস করার দোকানে তোমরা কিন্তু একদম নর্মাল যে পাসটা রয়েছে সেটা কিন্তু পারচেস করে নিবা, সেক্ষেত্রে মাত্র 400টা এমন কিন্তু লাগবে ব্যবসাটা পারচেস করতে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর গাইস, তোমরা যারা এখনো গিফটে পার্টিসিপেট করনি অবশ্যই অবশ্যই কিন্তু গিফটে পার্টিসিপেট করে ফেলো। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।